বা দুপুর বাড়ির আসবাবপত্র থেকে খাট বিছানা এমনকি পোশাক পরিচ্ছদেও হঠাৎ করে জ্বলে উঠছে আগুন। গত কয়েকদিন ধরে এই ঘটনায় যথেষ্ট বিচলিত বাঁকুড়া জয়পুর থানা এলাকার শ্যামসুন্দরপুর গ্রামের রায় পরিবার। ওই পরিবার ও স্থানীয় সূত্রে খবর, গত 4-5 দিন ধরে দিনের যে কোনো সময়ে বাড়ির বিভিন্ন আসবাবপত্র পোশাক পরিচ্ছদ থেকে খাদ্যদ্রব্য যে কোনো জায়গাতে হঠাৎ করেই কিছু বুঝে ওঠার আগেই আগুন জ্বলে উঠছে। ওই আগুনের উৎস কি কেউই বুঝতে পারছেন না, ফলে বাধ্য হয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। ওই পরিবারের সদস্য সঞ্জিত রায়, গৃহকর্তী রেখা রায়রা বলেন, 4-5 দিন বাবদ এরকম হচ্ছে। হ্যাঁ, চতুর্দিকে আগুন লেগে যাচ্ছে, হেতা সেতা করে আগুন লেগে যাচ্ছে, আমরা নিমোচ্ছি। হ্যাঁ, এই কাঁথা বালির লেপ বালির সমস্ত কিছু পুড়ে গেছে। হ্যাঁ, বাড়ির আরও কিছু দামি কিছু জিনিসও পুড়ে গেছে। হ্যাঁ, এটা এটা মানে কোথা থেকে কি হচ্ছে আমরা কিছু বুঝতে পারছি না। ইলেকট্রিক লাইন কাটা আছে পুরো। হ্যাঁ, ভাবছিলাম প্রথমে যে মানে ইলেকট্রিক লাইন থেকে হচ্ছে, কিন্তু ইলেকট্রিক লাইন থেকে হচ্ছে না। হ্যাঁ, এটা টোটাল ইলেকট্রিক কাটা আছে, ইনভার্টার ছিল, ইনভার্টার পুরো আউট করা আছে। হ্যাঁ, তাতে তো এই জিনিসটা হচ্ছে, তো কোথা থেকে এটা হচ্ছে হ্যাঁ কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, আমরা থানাতে লোকাল থানাতে জানিয়েছি, ওনারা এসেও ছিলেন। পুড়ে ছাড় কার হয়ে গেল, আমরা বাবা উঠে বসতে পারিনি, আমরা কি খাবো তার পর্যন্ত কোনো উপায় নাই। আর বাড়িতে শুধুই আগুন লেগে যাচ্ছে, কাপড়ে চুপড়ে খাট আলমারি যা আছে সব পুড়ে যাচ্ছে, চাল ধান সব আগুন লেগে যাচ্ছে। এর একটা কিছু বিধ ব্যবস্থা করতে চাইতেছে আমরা, আমরা এই যে রান্না বসাতে পাইনি, আমরা খেতেও পাইনি, কি করবো আমরা, আমাদের তো রান্না বান্না আমরা বসাইনি, আমরা কিছু কি খাবো তার কোনো উপায় নাই। প্রতিবেশী নির্মল রায়ের দাবি, হেতার সাথে আগুন জ্বলে যাচ্ছে, বুঝলেন প্রথম থেকে। আচ্ছা, আগুন যখন জ্বলে যাচ্ছে, এবার খানিকক্ষণ জ্বলার পরে নেমে যাচ্ছে, সেখানে টেবিলেও জ্বলে যাচ্ছে, চেয়ারেও জ্বলে যাচ্ছে, ঘরে আলমারিতে লেগে যাচ্ছে, গোজেতে সারদা দেবীর ফটো আছে, কিন্তু যখন গোজেতে মিনি চাবিখাড়ি থাকছে, মিনি চাবিখাড়ির সুতোগুলো পর্যন্ত কিন্তু জ্বলে যাচ্ছে, পায়খানা ঘরে প্যান জ্বলে যাচ্ছে। আমরা প্রতিবেশী হিসাবে আমরা এলাকায় খুব আতঙ্কিত আছি, এটা যাতে সুষ্ঠু একটা সমাধান হয় তার জন্য জনগণের কাছে বা সকলের কাছে আমরা আবেদন রাখছি। এটা আমরা কেউ কোনোভাবে কোনো কেসে ধরতে পারছি না, এটা টাইম কোনো লিমিটেড নাই, এটা কখনো দুপুরবেলা হচ্ছে, কখনো সকালে হচ্ছে, কখনো বিকালে হচ্ছে, কখনো হয়তো চানবেলার সময় হচ্ছে, যেমন একটু আগেও হলো সকালবেলায়, হেতা সেতা ধরে যাচ্ছে, এবং পুলিশ যখন এলো পুলিশকে খবর দেওয়ার পরে পুলিশের সামনে আগুন জ্বলা গেল, পুলিশ ফটো তুলতে গেল, সেই মোমেন্টে ফোন আসার জন্য পুলিশ তুলতে পারল না, তো সিভিক একজনকে রেখে গেছিলো, সে ফটো তোলার জন্য যদি ধরে সে তোলার কথা তাকে বলে গেল। তো আমাদের সামনে ধরছে, পুলিশ প্রশাসনের সামনে ধরছে, এই তো আমরা কিছু খুঁজেই পাচ্ছি না। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সদস্য সৌম সেনগুপ্তর সঙ্গে। তিনি বলেন, হেতিয়ার ঘটনায় ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির কতুলপুর শাখার বন্ধুরা আমাদের, তারা তদন্তে গেছেন, তাদের তদন্তের পুঙ্খানুপুঙ্খ বিবরণ এখনো আমাদের কাছে এসে পৌঁছয়নি, কিন্তু প্রাথমিক অনুসন্ধানে যেটুকু বোঝা গেছে আমরা জানতে পেরেছি যে এটা প্রাকৃতিক উপায়ে ঘটা কোনো আগুন নয়, জ্বলে যাওয়া কোনো আগুন নয়, এটা মনুষ্য সৃষ্ট, অর্থাৎ কেউ এটা আগুনটা জ্বেলে দিচ্ছেন, সেটা আরো গভীর তদন্ত করলেই বোঝা যাবে। তবে এটুকু আমাদের বুঝতে হবে যে কোথাও যখন আগুন জ্বলছে নিশ্চয়ই তার একটা কারণ আছে, এমনি এমনি কোথাও আগুন জ্বলে না, আগুন ঘর্ষণের ফলে সেখানে স্ফুলিঙ্গ তৈরি করে তাতে রাসায়নিক বা দাহ্য বস্তু দিয়ে আগুন জ্বালানো যেতে পারে, অথবা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমেও, একটা তাপমচি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমেও আগুন জ্বালানো যেতে পারে। তো অতীতে আমরা দেখেছি এই ধরনের ঘটনায় খুব কাছাকাছি মানুষজনই জড়িত থাকেন এবং তারা কোনোভাবে অন্যের দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে বাড়ির কেউই হয়তো এই কাজটা করে থাকেন, তো এক্ষেত্রেও আরো গভীর অনুসন্ধানে উঠে আসতে পারে যে কারা এই ঘটনার সাথে জড়িত। তাদের মানসিক স্থিরতা আনার জন্য, তাদের মানসিক সমস্যাগুলোকে যাচাই করে যদি একটু তার চিকিৎসা করা হয় বা তার ব্যবস্থা নেওয়া হয়, একটু কাউন্সেলিং করলে এই ধরনের ঘটনা এড়ানো যেতে পারে, এবং এক্ষেত্রে অবশ্যই আরো গভীর তদন্তের দরকার। তো আমরা আগামী দিনে নিশ্চয়ই বুঝতে পারবো যে কারা এই কাজটা করছে। তো এইটুকু আমরা বলতে পারি যে এই ঘটনার পিছনে কোনো অলৌকিক ঘটনা নেই, পৃথিবীতে কোথাও অলৌকিক কোনো ঘটনা নেই, যা কিছু ঘটে লৌকিক। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।
কোভিড নাইন্টিন হলেই হাসপাতালে ভর্তি হওয়া আবশ্যক নয়। কোভিড রোগীর যদি কোনো উপসর্গ না থাকে বা মৃদু উপসর্গ থাকে তবে তাকে বাড়িতে রেখেই চিকিৎসা করা যেতে পারে। কাশি, জ্বর, শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালে ভর্তির কথা ভাবুন। সেক্ষেত্রে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে যোগাযোগ করুন। কোভিড রোগীকে বাড়িতে রেখে চিকিৎসা করলে কিছু নিয়ম মানা অতি আবশ্যক। আক্রান্ত ব্যক্তি সম্পূর্ণভাবে সবার থেকে দূরত্ব রক্ষা করে তার নির্দিষ্ট ঘরের মধ্যে থাকবেন। সঠিকভাবে মাস্ক ব্যবহার করতে হবে এবং নিয়মিত মাস্ক সাবান জল দিয়ে ধুয়ে রোদ্দুরে শুকিয়ে নেওয়া প্রয়োজন। সাবান জল অথবা স্যানিটাইজার দিয়ে হাত ঘন ঘন পরিষ্কার করুন। রোগীর বাসনপত্র আলাদা রাখুন। বহু ব্যবহৃত পুরনো মাস্ক সাবধানে নষ্ট করতে হবে। রোগের সংক্রমণ রোধ করায় সমাজের সবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবেন না। বের হলে অবশ্যই মাস্ক পরবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন। এই রোগের সংক্রমণ না হওয়াই কাম্য, কিন্তু হলে অযথা আতঙ্কিত হবেন না। এই রোগ থেকে বেশিরভাগ মানুষ সহজেই সুস্থ হয়ে ওঠেন। কোভিডের বিরুদ্ধে এই লড়াইয়ে আপনার পাশে আছি আমরা। মনে রাখবেন, আপনিই পারেন সমাজে এই রোগের সংক্রমণ আটকাতে। করোনা হারবে, বাংলা জিতবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার।